বিনোদনের তাজা খবরে স্বাগতম। তিশা ফারহান প্রেমের গুঞ্জন, মুখ খুলছেন না দুই তারকা। অভিনেত্রী তানজিন তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, এমনটাই বলছে গণমাধ্যম। তবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার, এমনটাই গুঞ্জন রটেছে। বিভিন্ন গণমাধ্যমও এটি দাবি করছে। কিছুদিন ধরেই ঝামেলা চলছিল তাদের মধ্যে। জানা গেছে বুধবার রাতে তিশা নিজের রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তানজিন তিশার ঘনিষ্ঠরা জানিয়েছেন, বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে মুশফিক আর ফারহান যেন মুখে কুলুপ এঁটেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তাকে একাধিকবার ফোন দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যম থেকে। তানজিন তিশার ফোন সচল থাকলেও সেটাও কেউ ধরছেন না, গণমাধ্যম এটাই জানাচ্ছে। এদিকে তিশার ঘনিষ্ঠ জনদের বরাত দিয়ে গণমাধ্যম বলছে, ঢাকা মেডিকেল থেকে রাজধানীর পান্থপথে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তিশাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই তারকা জুটিকে বেশ কিছু নাটকে একসঙ্গে দেখা গিয়েছে এবং তাদের অভিনীত নাটকগুলো বেশ প্রশংসিত হয়েছে। কিছু কিছু নাটক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে নাটকে অভিনয় করার সূত্র ধরেই দুজনের মধ্যে একটি গভীর সম্পর্ক বাসা বাঁধে এবং তারপর বন্ধুত্ব এবং প্রেম। যদিও তিশা যে বেপরোয়া জীবন নিয়ে চলাফেরা করেন তার প্রমাণ আগেও রয়েছে শোবিজ অঙ্গনে। সম্প্রতি ভাইরাল হওয়া শরীফুল রাজ ও সুনেরা বিনতে কামালের একটি ভিডিওতে তিশার মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া এই অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি কাটা দাগ, যা সাধারণত নেশায় আক্রান্তদের হাতে দেখা মেলে। কোনো বিষয়ে যদি বেশি রাগ হয়ে যায় তবে নেশাগ্রস্ত ব্যক্তিদের অনেকেই রয়েছেন যারা নিজের হাত ব্লেড বা ছুরি দিয়ে কেটে নিজেকে কষ্ট দিয়ে থাকেন। তিশাও তেমনটি করেছেন বলে ধারণা। তিশার পরিবারের বরাত দিয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, অভিনয় শিল্পী তানজিন তিশা গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তার বোন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি তিশা মাত্রা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে বৃহস্পতিবার দেশের বেশ কিছু গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে সেগুলোতে নির্ভরযোগ্য কোনো তথ্য ছিল না, একথা জানান তিনি। এদিকে এই ঘটনার পর সাম্প্রতিক সময়ে তিশার দেয়া এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। হুমায়রা হিমুর মৃত্যুর পর তানজিন তিশা এক সাক্ষাৎকারে বলেছিলেন, মিডিয়াতে আত্মহত্যা খুব বেড়েছে, এটা ভুল ধারণা। কেউ যদি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে তাহলে সেটা একদমই ভুল, আর এটি শুধু আমাদের সবিজ অঙ্গনেই হচ্ছে না, বরং সারা বাংলাদেশেই হচ্ছে। অথচ আমাদের শুধু চোখে পড়ে মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে, আমাদের আসলে নেগেটিভ বিষয়গুলো থেকে বের হয়ে সবার পজিটিভলি চিন্তা করা প্রয়োজন। চলতি মাসেই সপ্তাহখানেক আগে একটি অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তানজিন তিশা। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।